আমাদের অনেক লস হচ্ছে, তারপরে আমরা বেচবো, কোনো গ্রাহক নেই, এই গরু আমরা গ্রামে নিয়ে কি করবো? আমাদের পুষতে হবে, খাওয়াতে হবে, অনেক খরচ, অনেক ঝামেলা, অনেক টেনশন। সারা বছর আশা করে ভাবি যে একটা গরু আমরা লালন পালন করে 2 টাকা কুরবানির সময় বেশি বেচবো, কিন্তু কুরবানির সময় এমন কারবার এই খদ্দেরা করে যে এরা একদিন আগে থাকতে কেনে 2 টাকা কম হোক আর বেশি হোক, যারা গরু পোষে, যারা গরু আনে তাকে বালির ছাড়া শোয়াই দেয়। এর আগে মাথা খেলার মতন এরা থয় না, এরা এমনভাবে গরু কেনে নয় মরুক নয় বাঁচুক। গুটি মাছের দামও দেয় না, 1 কেজি গোশের দাম হলে 400 টাকা 300 টাকা ফেলায়। 1 কেজি 400 টাকা 500 টাকা দাম কয়, এই বাংলাদেশের নিয়ম, মানুষের কোনো দিমাগ নেই, মানুষের একটু দিমাগ করা উচিত। এই গরুর দাম কি 1,20,000 টাকা? 6.5 মন 7 মন গোস হবে, এ কি কোন দেশ, কোন দেশে পড়লাম আমরা? ভালো দেশ চাই, সুস্থ দেশ চাই, সুন্দরভাবে। কতটা গরু আনছিলেন? আমি গরু আনছি 12 পিস, বেচতে পারি নাই 1 পিসও। 12 পিস বেচতে পারি নাই, প্রায় দাম না 200 টাকা 200 টাকা 1 কেজি। এই গরুর দাম বলে 200 টাকা 1 কেজি, দিলি বরিশাল আলারা কেনবে নালি কেনবে? 1 টাকা তো এই গরুর দাম বলে 1,20,000 টাকা। 200 টাকা মন দিলি বরিশাল আলারা কেনবে? 65 টাকা, 1,65,68,000 টাকা কিনা সেই গরু যদি বলে 1,20,000 টাকা, কি করে বেচবো, কি করে বেচবো বলে? গরু কি কেতা কম না গরু, গরু বেশি এই জন্য গরু গরু তো মানে গরু দেখে তুলনা 60 ভাগের একবার গরু কয়টা গরু, এই গরু যদি কেনে 1 ঘন্টায় বরিশাল আলা, 1 ঘন্টা টাইম অনলি, কিন্তু লাগ গরু কেনে না, এমনি রেখে দেবে, এমনি 5 টাকা দেখ কুরবানি দেবে, সে একটা ভাব এদের মনে দিচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বরিশাল আলারা গরু কেনবে মোটা 10,000 টাকা করে মন, সাত মন ওজনের গরু 1,00,000 টাকা দাম কয়, যেই কয় এত 7 মন ওজন আছে কয়, আমরা গরু কুরবানি দেবো, আমরা কি গোশ কিনবো? তাই তো 2 মনের একটা কিনে নিয়ে যান 2,50,000 টাকা দে কুরবানি দেন, তা তো ভালো একটু পাচ্ছেন না। দাম বেশি হওয়ার কারণ কি? বুশির দাম 60 টাকা, খড়ের দাম বেশি, সমস্ত দ্রব্য মূল্যের দাম বেশি। গোলালু সিজনে হবে 5 টাকা কেজি, তাই হলো 60 টাকা কেজি। গোলালু সিজনে 5 টাকা কেজি হবে, তার দাম হলো 60 টাকা কেজি, আর গরুর দাম 800 টাকা কেজি। গোশ আমরা কিনে খেতে হচ্ছে সবাই সারা বাংলাদেশের মানছি, আর এখানে এসে গোশ গরুর দাম কাছে 3,000 টাকার মন। গরুটা দাম পেলে 1,20,000, বুঝছেন? এই গরু এই হোটেলে 3-4 দিন খার পরে গরু গেছেও খাতি হতেছি না, তার দ্রব্য মূল্য যে দাম আইসো এমনি কয়েকটি যে মোটে 3,000 টাকায় গরুর দাম মানে 30,000 টাকা 20,000 টাকা। এই গরুটা কিনে আনায় 1,74,000 টাকায় দে, এরকম মূল্যের গরু এরকম দাম কয়, বুঝছেন? কম দাম করার কারণ কি? কম দাম করার কারণ কি? সেটা তো যারা ক্রেতা তাই কাছে জিজ্ঞেস করতে হবে, আমার কাছে, আমরা তো বিক্রেতা, আমরা কি বলবো যে কম দাম করার ই কি, ভারতের গরু আইছে নাকি? আমাদের এই বরিশালে তো একটা ভারতের গরু আমরা দেখি না, সবই তো আমাদের ফার্মের গরু, অথচ তারা এরকম দাম বলে। সেই একটা বেশি ট্রান্সফোর্ড করবো, 4 দিন খাচ্ছি রসুন।